আমাদের স্কিনে ওকে ওপেন পোরস, লার্জ ওপেন পোরস, অ্যাকনি স্কার্স, অ্যাকনি মার্কস এগুলোর সমস্যা আছে? ডোন্ট ওয়ারি, এই সমস্যাটা কম বেশি এখন সকলেরই আছে, আমারও ছিল এক সময়। কিন্তু দেখো, এখন আমার স্কিনে ছোটো ছোটো অনেক পোর্স থাকলেও আছে, যেটা সবারই থাকে, এটা খুবই নর্মাল, শুধুমাত্র বাচ্চাদের ছাড়া, কারণ বাচ্চাদের স্কিনে কোনো অয়েল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয় না সেই জন্যই। বাট যখনই আমরা ধীরে 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 বড় হতে থাকি, তখনই আমাদের ওপেন পোরসের সমস্যাগুলো শুরু হয়, যেটা ধীরে 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 লার্জ ওপেন পোরস, অ্যাকনি স্কার্স, অ্যাকনি মার্কস এগুলোতে অ্যাকনি মার্কস এগুলোতে পরিণত হয়। তো তার জন্য মানে এর মানে হলো আমাদের স্কিনটা প্রচণ্ড আনহেলদি, আমরা আমাদের স্কিনে ঠিকঠাকভাবে কেয়ার করছি না। আমাদের স্কিনের মানে এইগুলো থেকে, এই প্রবলেমগুলো থেকে প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের স্কিনে ঠিকঠাকভাবে কেয়ার করতে হবে। তো সেই নিয়েই আজকের ভিডিওটা। আমি সুমনা, তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত সাতকন্যাতে। দুর্গাপুজোর ব্যস্ততার মধ্যে আমার ভিডিওটা একটুখানি দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে জানোই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি প্রথম দেখে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি অনেক দিন ধরে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তাহলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার এই চ্যানেলে তোমরা বিউটি রিলেটেড যে কোনো রকম ভিডিও দেখতে পাবে। আর এটাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যেও না। তো চলো শুরু করি পোরসের সলভ, আমরা কী করে করব, মানে ওপেন পোরসের জন্য আমরা কী ঠিকঠাক স্কিন কেয়ার করলে সেটা কিওর হবে সেই নিয়েও আমি বলবো। কিন্তু তার আগে আমি বলবো যে ওপেন পোরস আমাদের কেন হয়, ওপেন পোরস কেন হয়। আমাদের যত ধীরে 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 বয়স বাড়তে থাকে তত আমাদের স্কিনের ইলাস্টিকটা লুজ হতে থাকে, মানে আমাদের স্কিনটা লুজ হতে থাকে। তো সেই কারণেই দেখবে যত বয়স বাড়ে তত স্কিনে ওপেন পোরসের সমস্যা বাড়তে থাকে, তত স্কিনে মানে একটা গর্ত 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 স্কিন যেহেতু ঝুলে যায়, তো এই সমস্যাগুলো বেশি পরিমাণে হয়। অনেক ক্ষেত্রে কম বয়সীদের ক্ষেত্রেও হয়, মানে 30-এর নিচেও অনেকের দেখবে যে এই সমস্যাগুলো হয়। কেন হয়, কারণ যাদের স্কিনটা খুব বেশি পরিমাণে অয়েলি হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আরও একটা কারণে হয় হরমোনাল চেঞ্জেসের কারণে, মানে যদি তোমাদের প্রেগনেন্সি থ্রু দিয়ে তোমরা যাও বা মেনস্ট্রুয়াল সাইকেলের থ্রু দিয়ে যাও, তো সেই সময় অনেকের এই সমস্যাগুলো হতে পারে। যেটা হচ্ছে কি যে তোমরা যদি অতিরিক্ত সূর্যরশ্মিতে বেরো, মানে সূর্যের তাপের মধ্যে, আমি যখন ভিডিও করি তখনই এদের ডাকতে হয়, অতিরিক্ত সূর্যরশ্মির মধ্যে যখন তোমরা থাকো, কন্টিনিউয়াসলি সূর্যের মধ্যে কাজ করছো বা সূর্যের আলোর মধ্যে আছো, যেটা স্কিনের জন্য একদমই ভালো নয়, সেক্ষেত্রে তোমাদের ওপেন পোরসের সমস্যাগুলো হতে পারে। তো এবার আমরা জানবো যে ওপেন পোরসের এই প্রবলেম তো এবার আমরা জানবো যে এই প্রবলেম এটা কি আমার গলা শুনেই ডাকছে, তখন থেকে ডেকে যাচ্ছে, আমি অফ করে দিলাম, ডাকাটা বন্ধ হয়ে গেল, বাট আমি যেই আবার শুরু করলাম আবার ডাকতে শুরু করে দিয়েছে, ওপার ডাকবে না। তো চলো এবার আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, তো আমরা এতক্ষণ ধরে জানলাম যে কেন আমাদের ওপেন পোরস কী কী কারণে হতে পারে। তো এবার আমরা জানবো কী কীভাবে আমরা ওপেন পোরসটাকে কম করতে পারি। তো আমরা যখনই সূর্যের আলোয় বেরোবো, দেখো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে ওপেন পোরসগুলো হয় সেগুলো আমাদের হাতে নেই ঠিক করা, কারণ ওটা একটা প্রাকৃতিক কারণে হয়, তো সেটা আমাদের হাতে নেই। রইল বাকি অয়েল যে হয়, তো সেটা আমরা কন্ট্রোল করতে পারি আমরা স্কিন কেয়ারের মানে সঠিকভাবে স্কিন কেয়ার করে, মানে সিটিএম যে রুটিনটা আমরা সঠিকভাবে ফলো করলে বা আদারওয়াইজ যে প্যাক স্ক্রাব, মানে স্কিন কেয়ারটা ঠিকঠাকভাবে করলে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। আর যেটা সেটা হচ্ছে যে হরমোনাল চেঞ্জেসের কারণে সেটাও আমাদের হাতে নেই, সেটাও আমরা সলভ করতে পারবো না, এটাও একটা প্রাকৃতিক কারণে, এটাও আমরা পারবো না। আর রইল বাকি সূর্যের রশ্মির কারণে যেটা, তো সেটা আমরা অবশ্যই সলভ করতে পারবো, আমরা যখনই বাইরে বেরবো তখনই ভালো করে স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করব, যার কারণে আমাদের সূর্যরশ্মিটা অতটা মানে যতটা বাজেভাবে এমনি নর্মালি স্কিনে এফেক্ট করে ততটা বাজেভাবে এফেক্ট পড়বে না, অনেকটা মানে একটা পর্দা দিয়ে দেবো আমরা
পাতি কথায়। তো এইভাবে আমরা যদি স্কিন কেয়ার করি ঠিক, মানে এইগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা ঠিকঠাকভাবে মানে আমাদের কিছুটা হলেও আমরা এই ওপেন পোর্সগুলোকে কন্ট্রোল করতে পারবো। এই তোমাদের করতে হবে, তোমাদের যদি কোনো স্কিনে যদি কোনো প্রোডাক্ট স্যুট না করে, মানে তোমরা দেখছো অনেকেই এটা করে, আমি দেখেছি স্কিনে কোনো প্রোডাক্ট কিনলাম সেটা স্যুট করছে না, বাট সেটা ইউজ করে যাব, কিনেছি বেকার নষ্ট করব, সেটাকে স্যুট করাতেই হবে এই ভেবে না, দীর্ঘদিন ধরে সেটাকে ইউজ যখন করতে থাকো না, তখন সেটা স্কিনের উপর খুবই বাজে এফেক্ট ফেলে দেয়। তো একদম এটা করা যাবে না। এইবার আমরা জানবো তিনটে পদ্ধতি যার দ্বারা আমরা ওপেন পোর্সকে কমপ্লিটলি মানে একদম ভাগ ছুমন্ত্রের এরম করে দিতে পারবো। তবে হ্যাঁ, একবার ইউজে কোনো কিছু হবে না, বা আমরা 3 দিন, মানে আমি এই যে রেমিডিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমরা 3 দিন ইউজ করলে তোমাদের ওপেন পোর্সে যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে, বাট অতিরিক্ত যদি থেকে থাকে সেটা সলভ হতে একটু টাইম টেকিং নেবে, বাট হবে। বাট নর্মালি যে ওপেন পোর্সের প্রবলেমগুলো থেকে থাকে, অ্যাকনি স্কার্স, অ্যাকনিমাস, সেটা 3 দিনে চলে যাবে, বাট অতিরিক্ত হলে টাইম টেকিং, সেটা আগেই বলে রাখলাম। তো এইটা নিয়ে পরে বলো না আমি 3 দিন ব্যবহার করলাম আমার কেন গেল না, অতিরিক্ত হলে সেটা সময় সাপেক্ষ, মানে সময় তো একটু লাগবেই, তো বাট বেশি সময় লাগবে না, একটুই লাগবে। তো এইবার বলি যেটা, সেটা হচ্ছে কি যে আমরা 3 দিন ধরে ইউজ করলাম, তারপরে আমরা স্কিন মানে একদম আমাদের তো ওপেন পোর্স একদম চলে গেল, আমাদের অ্যাকনি স্কার্স, অ্যাকনিমাস একদম চলে গেল, আর কোনো রকম সমস্যা নেই, এরকম ভাবলে চলবে না, ওটা তোমাদের ইউজ করে যেতে হবে। তবে হ্যাঁ, এখন যেটা অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে ইউজ করতে, তখন সেটা একটুখানি কম করতে হবে, বাট করতে হবে, এই প্রবলেম থেকে সলভ করার জন্য করতে হবে, মাস্ট। তো এইবার আমরা দেখে নেবো যে সেই পদ্ধতিগুলো কি কি, মানে একমাত্র আমি স্কিনটাকে ভালো করে ওয়াশ করে চলে এসেছি। আমি যেটা অ্যাজ অলওয়েজ বলি যে তোমরা যদি চাও তোমরা ফেস ওয়াশ দিয়ে করতে পারো, বাট নর্মাল জল দিয়ে আমি করি। তবে আজকের বলবো যে তোমরা ফেস ওয়াশ দিয়ে না করলেও চলবে, কারণ এটাই তোমার অ্যাজ কাইন্ড অফ ফেশিয়াল হিসেবে ইউজ হবে। তো চলো দেখে নিই কী কী করতে হবে। যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি। তোমরা চাইলে তোমরা অ্যালোভেরা প্ল্যান্ট থেকেও অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, বাট অনেকটা মানে অ্যালোভেরা গাছ অনেকের থাকে না অ্যালোভেরা প্ল্যান্ট, তো সেই জন্য আমি একটা এমন দেখালাম যেটা বাজেটের মধ্যে, তোমরা এটা 50 টাকার মধ্যেও পেয়ে যাবে, তো এটা একটা কিনে নিও, বা আদার কোনো অ্যালোভেরা জেল, যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করলেই হবে, বাট অনলি অ্যালোভেরা জেল, কারণ নেচার্সের একটা অ্যালোভেরা জেল আছে যেটার মধ্যে নিমও থাকে, তো সেটা হবে না, অনলি অ্যালোভেরা জেল যেটা তোমরা করবে সেটাই অ্যালোভেরা জেলটাকে নেবে। আর একটা চামচের মধ্যে এই অ্যালোভেরা জেলটাকে দেখো, জাস্ট কিছুটা নিলেই হবে, এই যে দেখো আমি অল্প নিয়েছি। তো সামান্য অ্যালোভেরা জেল নিয়ে এর মধ্যে আমি সামান্য চালের গুঁড়ো দেব, এবার এটাকে চামচের মধ্যে মিক্সড করব, তোমরা বাটিতেও করতে পারো, আমি চামচের মধ্যে মিক্সড করব, দেখো তো এইবার এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করব। বাট আমি যেটা করিনি ভুলে গেছি, সেটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ডের সাহায্যে হেয়ারটাকে সিকিউর করে নেব। তোমরা হেয়ারটাকে ঠিকঠাকভাবে তুলে সিকিউর করলেও হবে, বাট আমি হেয়ার ব্যান্ডের সাহায্যে করে নেব। এইবার এটাকে স্কিনে অ্যাপ্লাই করে নেব। অ্যালোভেরা জেল তো জানোই স্কিনের জন্য কতটা ভালো,
বাট চালের গুঁড়োটা হচ্ছে কি যে তোমাদের যে ডেড স্কিন সেলসগুলো থেকে থাকে সেগুলোকে রিমুভ করে তোমাদের স্কিনটাকে একটু ব্রাইট করতে হেল্প করবে, ব্রাইট করতে, গ্লোয়িং করতে এগুলোতে হেল্প করবে। তো এতে তোমাদের স্কিনের যে ডার্ট ময়লাগুলো ওপেন পোর্সে যে জমা হয় না সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো ভালো করে স্কিনটাকে হালকা হাতে, মানে ফোর্সফুলি একদমই কোনো জিনিস নয়, হালকা হাতে ভালো করে রাফ করবে। এটা পুরো বডিতে ইউজ করতে বলবো না, কারণ পুরো বডির মধ্যে এই ওপেন পোর্সের সমস্যা থাকে না। তো যেই জায়গাগুলো পুরো মুখটায়, ফেসটায় ভালোভাবে ইউজ করবে। এতে করে তোমাদের যে ওপেন পোর্সে যে ময়লাগুলো জমে আছে না পোর্সে, সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে গিয়ে পরিষ্কার হবে। আর ওপেন পোর্সকে ক্লিন রাখলে না তোমাদের অ্যাকনির সমস্যাটা অনেক কিওর হবে, আর অ্যাকনি না হলে অ্যাকনি মার্কস বা অ্যাকনি স্কারসের কোনো সমস্যাই থাকবে না। তো করে এটা 2-3 মিনিট মতন স্ক্রাব করে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। মতন স্ক্রাব করে নিয়েছি, এবার আমি ফেসটাকে ওয়াশ করে চলে আসব, তারপরে তোমাদের নেক্সট স্টেপ দেখাচ্ছি। মানে লাইভ তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমাদের আমি লাইভ মানে যা যাই মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মানে আগে আমার স্কিনটা কিরম অবস্থায় ছিল, কিরম পজিশনে ছিল। মানে যখন আমি এগুলো ইউজ করা শুরু করেছি তখন তো আমার স্কিনটা অনেক বেটার পজিশনে মানে এখন চলে এসেছে, বাট কিছুক্ষণ আগেই আমার স্কিনটা কিরম ছিল আর এখন দেখো কতটা ফ্রেশ ফিল হচ্ছে। যখন মানে আমি পুরো আরও যে দুটো স্টেপ আছে সেই দুটো করব তখন স্কিনটা আরও কত সুন্দর হয়ে যাবে। মানে দুর্গাপুজোর আগে মানে আমি তো বলবো যে আমি যেরমভাবে বলবো তোমরা সেরমভাবে ইউজ করো, ডেফিনেটলি তোমাদের স্কিনে স্যুট করলে ডেফিনেটলি তোমাদের স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে। মানে আমি যে কোনো কিছু ইউজ করলে সেটা আমাদের আমার স্কিনে আমি আগে ইউজ করে করে যদি দেখি যে ঠিকঠাক তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করি। তো দেখো স্কিনে কি সুন্দর মানে দারুণ এফেক্ট হয়েছে। এবার নেক্সট স্টেপটা এখনও করিনি, নেক্সট দুটো স্টেপ এখনও বাকি, তাতেই দেখো স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে। এবার চলো নেক্সট স্টেপটা করব। তো তার জন্য কী কী নেবো চলো দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নেব 1 চামচ মতন মানে একটা ফাঁকা বাটি, আর তার মধ্যে 1 চামচ মতন হলদি নিয়ে নেব। তো 1 চামচ মতন চলো হলদিটাকে ঢেলে নিই, তারপরে নেক্সটটা আনছি, নেক্সট যেটা ইউজ করবো। তো 1 চামচ মতন হলদি আমি এখানে ঢেলে নিয়েছি। এবার এর সাথে আমি মেশাবো 1 চামচ মতন গোলাপ জল। তো তোমাদের কাছে যদি গোলাপ জল, দেখো এখন ম্যাক্সিমাম সবার কাছেই গোলাপ জল থাকে, বাট যদি না না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কাঁচা দুধও ব্যবহার করতে পারো। তো নর্মাল জল হবে না, কাঁচা দুধ অথবা গোলাপ জল মানে মোটামুটি এমন মেশাতে হবে যাতে তোমাদের মিক্সচারটা ঠিকঠাকভাবে হয়ে যায়। আমার আরেকটু দিতে হবে, মানে 1 চামচ হলুদের সঙ্গে আরেকটু গোলাপ জল লাগবে। তো 1 চামচ হলুদের সঙ্গে 2 চামচ মতন গোলাপ জল আমার লাগলো। তো এটাকে ভালো করে মিক্সড করে নেব। যে দেখো এরম টেক্সচারে যখন চলে আসবে তখন এটাকে আমরা স্কিনে অ্যাপ্লাই করে নেব। হলুদ একটা দারুণ, স্কিনের জন্য একটা দারুণ প্রোডাক্ট এটা, মানে এটা এতটাই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিনকে লাইটনিং আর ব্রাইটনিং তো করেই করে, সাথে সাথে স্কিনের যে মানে যে কোনো দাগ, ডার্ক স্পট, অ্যাকনি মার্কস, অ্যাকনি স্কার্স এগুলোকে খুব ভালোভাবে কিওর করে, খুব ভালোভাবে এগুলোর সঙ্গে মোকাবিলা করে। আর গোলাপ জল একটা দারুণই মানে ইনগ্রিডিয়েন্ট, তোমরা জানোই, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। হলুদের তো কোনো তুলনাই নেই, হলুদ আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করি যেটা তোমরা জানো। তো এটাও হচ্ছে তোমাদের ওপেন পোর্সে যে সমস্যাগুলো থাকে না, যে অতিরিক্ত যে অয়েল যে আসার ব্যাপারটা থাকে যেটা থেকে তোমার অ্যাকনি, অ্যাকনি স্কার্স, অ্যাকনি মার্কস বা লার্জ ওপেন পোর্স এগুলো হয়, তো সেই জিনিসগুলোকে তোমার অনেক অংশেই সলভ করবে। তো ভালোভাবে এটাকে স্কিনে অ্যাপ্লাই করে নেব, করে নিয়ে তারপরে
চলো আগে অ্যাপ্লাই করি তারপরে বলছি। তো এটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, আন্ডার আই যে পার্ট আছে ওইটা আর আন্ডার আই যে পার্ট আছে সেইটা, আন্ডার আই আপার আই ওই পার্টটাকে ছেড়ে পুরো স্কিনে পুরো ফেসে তোমরা অ্যাপ্লাই করো। আর অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট অতটা ওয়েট করতে হয় না, ফ্যানের তলায় বসলে তোমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমাদের স্কিনটা অনেকটাই শুকিয়ে যায়। বাট আমি প্রেফার করবো যে ফ্যানের তলায় বসে থাকো, কথাবার্তা একদম বলো না, কথা বললে স্কিনে ক্র্যাক পড়ে সেটা তোমরা জানোই, তো কথা একদম বলো না, চুপচাপ করে ফ্যানের তলায় বসে থাকো, 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা শুকিয়ে যাবে। তো যখন এটা শুকিয়ে যাবে, মানে এমন আগেই বলেছি, আগের ভিডিওগুলো যদি ফলো করো জানো আগেই বলেছি, এমন একটা পজিশনে চলে আসবে যে তোমাদের স্কিনটা খুব এক বেশি, এখন যে নর্মাল যে ব্যাপারটা আছে সেটা থাকবে না, কিন্তু খুব বেশি একদম সেই চিপচিপে ড্রাই হয়ে যাবে না, একদম পুরো খটখটে শুকনো হয়ে যাবে না, নর্মাল একটা পজিশানে যেটা তোমরা মুখটা মুভ করতে পারবে কিন্তু প্রবলেম হবে একটু মুখটা মুভ করতে। তো এরকম পজিশানে যখন চলে আসবে তখন স্কিনটাকে ওয়াশ করে চলে আসবে, নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করবে। বেটার হয় যে তোমরা যদি ঠান্ডা একদম চিল ওয়াটার দিয়ে মুখটাকে ধো, সেটা বেটার হয়। বাট যদি না পারো এমনি নর্মাল নুম টেম্পারেচার, নর্মাল রুম টেম্পারেচার যে ওয়াটার হয় সেটা দিয়েও ফেসটাকে ওয়াশ করলে একদম চলবে। তো চলো আমি একেবারে ফেস ওয়াশ করে তারপর আসছি, মানে মুখটাকে ধুয়ে তারপর আসছি। দেখতে পাচ্ছ আগের যে স্টেপটা মানে করলাম, মুখটা আমি ধুয়ে চলে এসেছি, কতটা মানে আমি না, তোমরা ইউজ করলে তোমরা নিজেরাই বুঝে যাবে, আমায় কিচ্ছু মানে বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝে যাবে কতটা ভালো একটা মানে রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটা তোমাদের উপকার হবে, তোমরা যখন ব্যবহার করবে না তারপর তোমরা, আমি শিওর তোমরা আমাকে একটা থ্যাংকস দেবে। তো মানে এই রেমেডিটাকেও থ্যাংকস দিলে চলবে, এই রেমেডিটাকে আর আমাকে একটা থ্যাংকস দেবে। তো তার জন্য লাইক, চ্যানেলটাকে এখনও যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকো তো লাইক করে দাও, আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো করে দাও ইয়ার। তো এইবার যে লাস্ট স্টেপ, মানে যেটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট স্টেপ, মানে এতক্ষণ যেগুলো দেখালাম দুটো স্টেপ সেটাও তো ইম্পর্টেন্ট, তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট, মানে এটাও একদম স্কিপ করা চলবে না, তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো চলো স্টেপটা কি সেটা দেখে। জন্য তোমাদের একটা নর্মাল টিস্যু পেপার হোক বা সুতির কাপড় হোক, সুতির কাপড় মোটামুটি হতে হবে, তার মধ্যে একটা আইস কিউব, আইস সেটাকে ভালো করে মুড়ে নিতে হবে, মুড়ে নিয়ে সেটা হচ্ছে স্কিনের মধ্যে ভালো করে এরম করে স্কিনের মধ্যে রব করতে হবে খুব আলতো হাতে। আমি আগে একটা নর্মাল দেখিয়েছিলাম, তো সেখানে অনেকেরই মানে ওই সমস্যাটা হয় যে নর্মাল আইস কিউব ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করলে অনেকেরই অনেক প্রবলেম হয় স্কিনে, ইচিং হোক বা রেডনেস, অনেক সমস্যা হয় স্কিনে, অ্যালার্জি হতে পারে। তো সেই জন্য আমি আজকের কাপড় নিয়ে দেখালাম, নর্মাল কাপড় একটা সুতি, সাদা হতে হবে এমন কোনো মানে নেই, নর্মাল যে কোনো সুতির কটন কাপড় নিয়ে সেটা দিয়ে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে। এটা কি হয় না, তোমাদের যদি চোখে যদি ডার্ক সার্কেলসের সমস্যাও থেকে থাকে না, তোমরা যদি এরম করে আন্ডার আই ভালো করে আন্ডার আই আপার আই ভালো করে এটাকে এরম রাব করো না, তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কিওর হয়। আর মানে তুমি এরকমভাবে আইস কিউব স্কিনে অ্যাপ্লাই করলে কি হয়, স্কিনের যে ওপেন পোর্সগুলো হয় না সেগুলো মানে মানে খুব সুন্দরভাবে ঠিকঠাক থাকে, যাতে তোমাদের যে মুখে যে ওই যে দাগ ওপেন পোর্সের যে সমস্যাগুলো থাকে না, ওই যে ওপেন পোর্সগুলো বড় 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 হয়ে যায়, তো সেটা মানে লার্জ ওপেন পোর্সে পরিণত হতে পারে না, স্কিনটা খুব সুন্দর থাকে। দেখো পোর্স সবারই থাকে, ছোট ছোট পোর্স, ওটা যদি থেকে থাকে আর ওটা যদি কিওর করতে চাও তো ওটা কোনো ওটা কোনো ভাবেই সম্ভব না। বাট লার্জ ওপেন পোর্স মানে বড় বড় হয়ে যাওয়ায় পোর্সগুলোকে, আর এই অ্যাকনি, অ্যাকনি স্কার্স, অ্যাকনি মার্কস, এই যে সমস্যাগুলো থেকে থাকে এগুলো থেকে কিওর হতে পারে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট মতন স্কিনে ভালো করে ড্যাপ 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 করতে হবে, খুব আলতো হাতে, একদম ফোর্সফুলি নয়, খুব আলতো হাতে ভালো করে যেখানে। তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ ফিল হচ্ছে, কতটা সুন্দর ফিল হচ্ছে, আমার তো দারুণ লাগছে স্কিনটাকে, মানে জাস্ট হাত দিয়ে এতটা ফ্রেশ লাগছে যে বলার কথা নয়।
তোমরা ইউজ করলে নিজেরাই বুঝতে পারবে, আর নিজের স্কিনটা সুন্দর থাকলে না পুজোটা এমনি এমনি তোমাদের ভালো কাটবে, তোমরা দেখো। তো ভালোভাবে এটাকে এই তিনটে স্টেপ ফলো করো। তো এইবার আমি পুরোপুরি মানে স্কিনে ঝটপট করে টোনার ইউজ করি, যদি তোমাদের আমি এখানে অলওয়েজ রোজ টোনার ইউজ করছি। যদি তোমাদের কাছে আইস কিউব না থেকে থাকে তাহলে ইউজ করা চলবে না, আইস কিউব ইউজ করতে হবে। যেইভাবে বললাম সেইভাবে তিনটে স্টেপ ফলো করো, তাহলে দেখবে মাত্র 3 দিনেই তোমাদের স্কিনটা অনেক বেটার হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব যদি ড্যামেজ থেকে থাকে তাহলে একটু তো সময় নেবেই। তো সেইটার জন্য আবার বলো না যে তুমি 3 দিনে বলেছিলে হবে, 3 দিনে কেন হলো না। তো একটু সময় সেটার জন্য নেবে, বাট হয়ে যাবে অনেকাংশে। 3 দিনে যদি খুব ড্যামেজও থেকে থাকে, 3 দিনে অনেক বেটার পজিশানে চলে আসবে। দেখবে সবাই জিজ্ঞেস করবে যে কী মুখে কী লাগিয়েছো, কী ইউজ করছো, এরকম অনেক প্রশ্ন আসবে। তো ঝটপট করে ইউজ করা শুরু করে দাও। আমার ভিডিও যদি দেখে থাকো আর যদি স্কিন কেয়ার নিয়ে মানে স্কিন কেয়ার করে থাকো, তাহলে যে যে জিনিসগুলো বললাম সবই তোমাদের ঘরে থাকবে, আমি বাইরে থেকে কিচ্ছু কেনাবো না। তো সেই সেই জিনিসগুলো ব্যবহার করে ভালো করে স্কিনে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেই সেই জিনিসগুলো ব্যবহার করে স্কিনটাকে সুন্দর করে নাও। এবার আমি দেখাই তোমাদের, তো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা সুন্দর, স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে। তোমরা সেটা যখন ইউজ করবে নিজেরা তখনই বুঝতে পারবে। তো কি তো এটা কিভাবে তোমরা ইউজ করবে, তোমরা 3 দিন সপ্তাহে ইউজ করবে, 2 দিন ছাড়া ছাড়া এটাকে ইউজ করবে। মানে ধরো তোমরা সোমবার ইউজ করলে, তাহলে সোমবার ছেড়ে মঙ্গলবার ছেড়ে তোমরা বুধবার এটাকে ইউজ করবে, আবার বৃহস্পতিবার ছেড়ে শুক্রবার এটাকে ইউজ করবে। তো সপ্তাহে এইভাবে 3 দিন তোমরা ইউজ করবে। মোটামুটি 3 দিনের বেশি এটাকে ইউজ করো না। যদি খুব খারাপ কন্ডিশনে স্কিন থেকে থাকে সেক্ষেত্রে 4 বার ইউজ করতে পারো, বাট বলবো 1 দিন ছাড়া ছাড়া করো, মানে ডেলি বেসিসে এটাকে ইউজ করো না। দুর্গাপুজোর মাত্র 1 সপ্তাহ একটু বেশি বাকি, তো ঝটপট করে এক্ষুনি জিনিসগুলো জোগাড় করে ফেলো আর ঘরেই আছে। যদি তোমরা স্কিন কেয়ার সম্পর্কে খুব ঠিকঠাকভাবে মানে স্কিন কেয়ার করো, মানে থাকার কথা এরকম, তো মানে যারা স্কিন কেয়ার করো, তো ঝটপট করে ইউজ স্কিনগুলোর মানে এই রেমেডিগুলোকে রেডি করো আর স্কিনে ইউজ করো। চোখে কি পড়লো, স্কিনে ইউজ করো, তোমরা রেজাল্ট পাবেই পাবে, আমি পেয়েছি তোমরাও পাবে এটা গ্যারেন্টি। তবে অবশ্যই যদি না জেনে থাকো, যেটা আমি সব সময় বলি, যদি না জেনে থাকো যে জিনিসগুলো তোমার স্কিনে স্যুট করে কি না, তাহলে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নিও। কারণ স্কিনের ওপর দুর্গাপুজোর আগে বাজে এফেক্ট ফেলাটা খুবই বাজে। আমি স্কিনে ইউজ করে দেখেছি, আমার স্কিনে খুবই ভালো এটা কাজ করেছে। যেহেতু আমার সমস্ত জিনিস আমার স্কিনে স্যুট করে আমি জানি, সেই জন্য আমি এগুলোকে নির্ভয়ে ইউজ করতে পেরেছি। বাট তোমরা যদি না জেনে থাকো, যদি জেনে থাকো আর মানে স্যুট করে থাকে এরকম ব্যাপার থাকে, তাহলে আমি বলবো ডেফিনেটলি ইউজ করো। বাট যদি না জেনে থাকো যে স্যুট করে কি না, তাহলে অবশ্যই একটা প্যাচ টেস্ট এখানে অথবা এখানে করে নিও, দেন ইউজ করো। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমার এই চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যেও আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যেও না। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দুর্গাপুজো খুব ভালো করে কাটিও, পরবর্তী আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। চলো টাটা।